গুড তোমাদের স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি তো আমি মমিতা আমি বলছি ত্রিপুরা থেকে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করে আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি কুকিং ভিডিও একটি রেসিপি ভিডিও সেটা হলো চিংড়ি ভাপা তো নর্থ স্টাইলে কী করে চিংড়ি ভাপাটা বানালাম অবশ্য সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম তো দেখো ফার্স্টে আমি একটা টিফিন বক্স নিলাম তো সেটার মধ্যে আমি নারকেল আর কাঁচা লঙ্কা প্যাট ছিল সেটা দিয়ে দিলাম তো নারিকেলটা আমি আগ ফাটিয়ে আগের দিন ফ্রিজের মধ্যে রেখেছিলাম তারপর এটাকে ছুরি দিয়ে তুলে তারপর মিক্সিতে দিয়ে 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 তারপর পেস্ট করে নিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা তো নারিকেলটা আমি মানে কুড়াইয়া মানে কুড়িয়ে পেস্ট করিনি এটাকে ফ্রিজের মধ্যে দিয়েছিলাম তারপর ছুরি দিয়ে এটার মধ্যে এভাবে প্রেস করেছিলাম তারপর এটা মানে উঠে এসেছে তারপর এটাকে চাকর দিয়ে টুকরো টুকরো করে পেস্ট করে নিয়েছিলাম তো এটা তোমাদের একদিন দেখাবো কি করে নারকেল কুড়ানো মানে কুড়ানো ছাড়া নারকেলগুলি পেস্ট করা হয় তো দেখো তারপর এটার মধ্যে আমি দিয়েছিলাম কিছু পেঁচ কুচি গ্রেট করেছিলাম পেস্টটাকে একদম মিহি করিনি জাস্ট একটু গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছিলাম তারপর এটার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর কিন্তু দিয়েছিলাম হলুদ তো এটাকেও আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি তো এটা একদম সিম্পল তো আমি এখন তো ব্যাটারর মধ্যে সরষে ব্যাটারটা দেইনি জাস্ট নাইকেল দিয়ে কিন্তু করেছিলাম বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমরা পেজ থেকে দেখা থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যদি আমাদের যদি আমার পরিবারে তোমার যদি নতুন নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করে কিন্তু বেলে কোনো প্রেস করে দিও তাহলে কিন্তু আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা কিন্তু লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকটা কিন্তু উৎসাহ বাড়ায় তো দেখো তারপর কি করলাম তারপর আমি কিন্তু মাছগুলি দিয়ে দিলাম দেখো মাছগুলির মধ্যে আমি কোনো এক্সট্রা করে কাঠি মানে কাঠি দিয়ে গাঁথি নিই যাতে মাছগুলি যাতে সোজা থাকে এরকম কিছুটা করি নি জাস্ট যেরকম মাছগুলি আছে সেরকমই আমি দিয়ে দিলাম যেহেতু আমার টিফিন বক্সে সোজা করে দিলে জায়গা হবে না তো তার জন্য আমি যে চিংড়ি মাছ যেরকম থাকে আমি সেইভাবেই দিয়ে দিলাম আর দেখো যেটা নারকেলের যে পেস্টটা সেটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে কাঁচা কাঁচা সরষার তেল দিয়ে সেটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলি মাছের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে পুরো নাইকলের যে পেঁয়াজটা সেটা যাতে ঢুকে যায় মাছের মধ্যে খুব ভালো করে মশলাপাতি যাতে ঢুকে এরকমভাবেই কিন্তু আমি সুন্দর করে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা এটা আমি কী করে করছি আর এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে এটা কিন্তু খেতে কিন্তু খুব দুর্দাস হয়েছিল তো বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো এখন বক্সটা লাগিয়ে দিলাম লাগিয়ে আমি এখন চলে যাচ্ছি উনুনে তো উনুনে দেখো একটা করে নিলাম করের মধ্যে দিয়েছি জল জল দিয়ে তারপর বক্সটা বসিয়ে দিলাম বসিয়ে তারপর উপর দিয়ে ঢাকা দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কিন্তু লোতে রেখেছিলাম এটা আস্তে আস্তে মিনিমাম এক ঘন্টার সময় লেগেছে এটা পুরো ভাপা হতে তো দেখো গ্যাসটার মানে গ্যাসেরটা ফ্লেমটা কিন্তু আমি একদমই কিন্তু লোতে রেখেছিলাম তো তো চলো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি তো এখন তো এটা ভীষণই গরম ছিল তো এখন তো এটা তো ধরা যাবে না তো আমি এ অবস্থায় এটাকে বন্ধুরা অফ করে দিয়েছিলাম আর এটা ঠান্ডা হওয়ার পর তোমাদের সামনে দেখাবো কারণ প্রচণ্ড গরমে টিফিন বক্সটা আমি ধরতে পারিনি তো ঠান্ডা হওয়ার পর দেখো এটাকে আমি খুললাম তো দেখো এটাকে কিন্তু খুললাম দেখো এটা কীরকম হয়েছে এটা কিন্তু একদম খেতে খুবই কিন্তু টেস্টি হয় হয়েছিলো বন্ধুরা খুব কিন্তু ভালো লেগেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি ভয়েস দেওয়ার সময় জানি না কেন এত বকর বকর করে আমার ফ্যামিলি মানুষ সেটাই বুঝতে পারি না তখন আমি মানে ভয়েস দে তখন আমার সামনে আসা আর বেশি বেশি করে তো সেটাই ভালো লাগে না তো দেখো এই হলো চিংড়িটা চিংড়ি ভাপা তো আমাদের চিংড়ি ভাপাটা কী কীরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই এভাবে আমার পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো আবারও তোমাদের দেখা হবে একটি ব্লগ ভিডিও হয়তো বা কিচেন ভিডিওর মাধ্যমে টাটা